নমস্কার, আমি দিয়াশীল রায়চৌধুরী। আমি হাজির হয়ে গেছি আমার রূপকথার হেসেলে। আমার কমেন্ট বক্সে একটি বোন জানিয়েছিলেন কোল্ডটি বানিয়ে দেখানোর জন্য, তা আজ আমি আপনাদেরকে কোল্ডটি কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। এই বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, কিছু টুকরো করা লেবু, কিছু পুদিনা পাতা, এবং এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ বিট লবণ আর মধু। আমার পরিমাণ মতন জল নিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। এবার কোল্ড টি এর জন্য আমার চা এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য চা পাতাটাকে ছেঁকে নিচ্ছি। এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবার যেটা করব, আমি দুটো গ্লাসে এক টুকরো করে লেবু দেব আর অল্প করে কিছু পুদিনা পাতা দুটো গ্লাসেই সমভাবে দিয়ে দেবো। এবার আমি একটি চামচের সাহায্যে এগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। সামান্য পরিমাণ করে বিট লবণ আমি এই দুটো গ্লাসের মধ্যেই অল্প করে নিয়ে নিচ্ছি। তারপর যেটা করব, এবার যেটা করব, আমি এখানে এই গ্লাসগুলোর মধ্যে পরিমাণ মতো বরফ নিয়ে নেব। এবার এই লিকারটাকে আমি দুটো গ্লাসেই সমানভাবে ঢেলে নেব। এবার চিনির পরিবর্তে আমি এখানে মধু ব্যবহার করব। এবার এখানে আমি সামান্য পরিমাণ করে গোলমরিচ গুঁড়ো নিয়ে নেব। এখানে আমার কোল্ড টি তৈরি হয়ে গেছে। এবার গার্নিশিং এর জন্য আমি এখানে লেবু নিয়ে নিচ্ছি, যেটাকে এভাবে দিয়ে দেব। আর এখানে আমি উপরে একটি করে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার কোল্ড টি। এবার রেডি হয়ে গেছে আমার কোল্ড টি। আপনারাও খাবেন এবং জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো খেতে।